আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আলোচনা সমালোচনার শীর্ষে থাকা আতিফ আহমেদ নিলয়ের ঘটনাটি নিয়েছে আবারও নতুন মোড়। সম্প্রতি আতিফ আহমেদ নিলয়ের পরিবার থেকে জানা গেছে তার মামলাটি বর্তমানে পিবিআই তদন্তে নিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা ঠিকই শুনেছেন, আতিফ আহমেদ নিলয় মৃত্যুর ঘটনাটি সত্যি কি আত্মহত্যা নাকি খুন এখনও তার রহস্য কিছুতেই ভেদ করা যায়নি। তবে এ ব্যাপারটির সম্পূর্ণ দায়িত্বভার নিয়েছেন পিবিআই। তাছাড়াও আরও একটি কথা না বললেই নয়, আমাদের বিয়ের পর কোনোভাবেই নিলয়ের পরিবার মানতে পারেনি, কোনোভাবেই নিলয়ের বাবা মা আমাকে মানতে পারেনি, সবসময়ই ফকিন্নি ঝকিন্নি সহ বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথা বলতো আমাকে, পুত্রবধূ হিসেবে একদিনের জন্য মেনে নিতে পারেননি। এ বিষয়টি কিন্তু অনেক বড় দাগ কেটেছিল নিলয়ের মনে। কেন তার স্ত্রীর প্রতি এমন ব্যবহার করা হতো, এ নিয়ে সবসময়ই মনমরা হয়ে বিভিন্ন রকম টেনশান করত নিলয়। সে সময়ে আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম, হয়তোবা এক সময় সব ঠিক হয়ে যাবে, আর তারা তো মিথ্যে বলেনি, তুমি তো কোনো কোটিপতির মেয়েকেও বিয়ে করনি, সামান্য এক সাদামাটা ঘরের মেয়ে আমি, এতটুকু তো সহ্য করতেই হবে, এতে আমার কোনো সমস্যা নেই। মূলত তার পরিবার একদিন এক সেকেন্ডের জন্য আমাকে তার পুত্রবধূ হিসেবে মেনে নেয়নি। দীর্ঘ চার মাস যে আমি তাদের বাড়িতে অবস্থান করতেছিলাম, সেই চার মাসের মধ্যে কিন্তু তারা একদিনের জন্য আমাকে মানতে পারেনি। নিলয় এ নিয়ে বিভিন্নবার তার মার সঙ্গে কথাও বলেছেন, তাদের মধ্যে ঝগড়াও হয়েছেন, ইভেন নিলয়ের বাবা ফোন দিয়েও নিলয়কে বিভিন্ন রকমের কথা শোনাতো। শুনেছিলাম নিলয়ের পাশের বাড়ির এক মেয়ের সঙ্গে নাকি বিয়ে দেওয়ার কথা ছিল, আর ওই পরিবারের ছিল না কোনো পুত্র সন্তান। সো নিলয় যদি বিয়ে করতো তাহলে অনায়াসেই অনেকগুলো টাকা পেত, জায়গা পেত অনেকগুলো, এজন্যই হয়তোবা আমার সঙ্গে তারা এমন একটি ব্যবহার করছে। এরকমটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছেন মৃত আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী নওসিন। একই রকম তথ্য নিশ্চিত করেছেন, তারা বলেছেন সঠিকভাবে তদন্তের জন্য মামলাটি পিবিআইয়ের কাছে দেয়া হয়েছে, পিবিআইয়ের উপর তাদের যথেষ্ট নিশ্চয়তা রয়েছে, যার কারণে তারা আশা করছে সুষ্ঠু তদন্তের মাধ্যমেই হয়তোবা জানা যাবে আতিফ আহমেদ নিলয় সত্যিই কি আত্মহত্যা করেছিল নাকি পরিকল্পিতভাবে খুন হয়েছিল। দর্শক শ্রোতা, এরই মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের উড়ন্ত খবর আমরা দেখেছি, বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন রকম তথ্যও আমরা দেখেছি। বিভ্রান্তিকর তথ্যের মধ্যে না গিয়ে সঠিক তথ্য অনুসন্ধান করে সঠিক তথ্যটা জেনে নেওয়াই মনে হয় শ্রেয়। দর্শক শ্রোতা, জানা গিয়েছে আতিফ আহমেদ নিলয়ের মা বলছেন সেদিন আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী বলেছিল তাকে নাকি পোস্টমর্টেম করার জন্য তার শাশুড়ি, অর্থাৎ নিলয়কে পোস্টমর্টেম করার জন্য নিলয়ের মা বারবারই নাকি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ কর্তব্যরত ডাক্তারদের রিকোয়েস্ট করতেছিল। অন্যদিকে তার মায়ের মুখে জানা গিয়েছে কোনোভাবেই তিনি রিকোয়েস্ট করেনি। এমন একটি ঘটনা ঘটার পর এবং পুলিশ যেহেতু সেখানে উপস্থিত ছিল, সো সেখানে তদন্ত বা ময়রা তদন্তের কোনো কথা বলাই লাগেনি, তারা দেখা মাত্রই ময়রা তদন্তের বিষয়টি নিশ্চিত করে ফেলেছেন। ময়রা তদন্তের রিপোর্ট যদিও এখনও পর্যন্ত হাতে পাওয়া যায়নি, তবে প্রাথমিক সুরতাল রিপোর্ট অনুযায়ী কিন্তু ধারণা করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ উপস্থিত সেখানে সকলেই বলেছেন আতিফ আহমেদ নিলয় সত্যিই আত্মহত্যা করেছেন। দর্শক শ্রোতা, সম্প্রতি আতিফ আহমেদ নিলয় যে কাজগুলো করে গেছেন, অর্থাৎ যাদের সঙ্গে সে কাজগুলো করে গেছেন তাদের মধ্যে এক বড় ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অবাককর কিছু তথ্য প্রকাশ করেছেন। লাভ বক্স নামের একটি ইউটিউব চ্যানেলের মালিক ছিলেন এই ভাই, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল নিলয়ের। মূলত তিনি বলছেন আমার চ্যানেলটি নিলয়ই এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে, একমাত্র নিলয়কেই বিশ্বাস করতাম আর একনিষ্ঠভাবে কাজ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছিলাম এবং নিলয়ের সঙ্গে আমার খুব ভালো একটি সম্পর্ক ছিল। সম্প্রতি নিলয়ের এমন হঠাৎ চলে যাওয়ায় সাথে সাথেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি লিখেছিলেন নিলয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, দীর্ঘদিন আমার সঙ্গে কাজ করেছে নিলয় এবং আমি তাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম, দেনা পাওনার কোনো প্রশ্নই ওঠে না, তার কাছ থেকে আমি কোনো রকম কিছু পাই না বা আমার কাছ থেকেও সে কোনো রকম কিছুই পায় না।
তবু মনের অজান্তে যদি কোনো রকম কিছু দেনা পাওনা থেকে থাকে তাহলে আল্লাহর রাস্তে আমি মাফ করে দিলাম। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন তার স্ত্রী নওসিনের কথা, জানিয়েছেন তার স্ত্রী যথেষ্ট ভালো মনের মানুষ এবং ছোট্ট একটি মেয়ে, 17 থেকে 18 বছর হয়তোবা তার বয়স হবে যখন তাকে নিলয় বিয়ে করেছিল। তবে দর্শক শ্রোতা, একটি কথা না বললেই নয়, নিলয়ের জীবনের কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি এনেছিল নওসিন। কেননা নিলয় যখন তাকে বিয়ে করেছিল তখন কিন্তু সে ছিল একটি ভবঘুরে ছেলে। জানা গেছে সামান্য একটি ফাস্ট ফুডের দোকানে কাজ করত নিলয়, একই সঙ্গে রাজমিস্ত্রির কাজও করত। তবে সে সময় নিলয়ের ছিল না কোনো আত্মপরিচয় বা এরকম কোনো ফেমাস হওয়ার সম্ভাবনা। নিলয় এবং নওসিন বিয়ে করেছিল পালিয়ে। বিয়ের পরে অনেক কিছুই সহ্য করতে হয়েছিল নবয় এই দম্পতিকে। জানা গেছে সে সময়ে তাদের সম্পর্কের শুরুটা হয়েছিল তিক্ততা দিয়ে, আবারও কিন্তু তাদের সম্পর্কের শেষটাও তিক্ততার মধ্য দিয়েই চলে গেল। মাঝখানে শুধুমাত্র কিছুটা সময় তাদের মধ্যে স্মৃতি হয়ে রয়ে গেল। নওসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছে, আমি সত্যিই নিলয়কে খুব ভালোবাসি, বারবারই কিন্তু তিনি তার ভালোবাসার দাবি করে যাচ্ছেন। দর্শক শ্রোতা, হয়তোবা আপনারা তার বিভিন্ন ভিডিও এবং তার বিভিন্ন বক্তব্য দেখে থাকবেন, তাহলে হয়তোবা বুঝতে পারবেন নওসিন আসলে নিলয়ের প্রতি তার মনোভাবটা ঠিক কেমন ছিল এবং নওসিনের প্রকৃত স্বভাব বা চরিত্র সম্পর্কেও আপনারা অনেকটাই গেজ করতে পারবেন। তো আমার মনে হয় নওসিন খুব একটা খারাপ স্বভাবের মেয়ে নয়, ভালোই কাটছিল তাদের সংসার। কিন্তু দাম্পত্য জীবনে হঠাৎ করে এই কলহ নেমে এসেছিল। এই কলহের পেছনের কারণ রয়েছে বিভিন্ন রকমের। জানা গিয়েছে আতিফ আহমেদ নিলয়ের মা বাবা তাকে টাকার জন্য ব্লেম করত, অপরদিকে বিভিন্ন রকমের সমস্যা ছিল তাদের মধ্যে। বলতে গেলে এ পাশ ও পাশ চারপাশ থেকেই বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত ছিল আতিফ আহমেদ নিলয়। আর আতিফ আহমেদ নিলয় ছেলেটি এতটাই অভিমানী ছিল যে নিজের কষ্টটা কখনোই পরকে বুঝতে দেয়নি, এমনকি নওসিনকেও কখনো বুঝতে দেয়নি যে নিজের মধ্যে এতটা কষ্ট লুকিয়ে রয়েছে। তবে দর্শক শ্রোতা, এখনও কিন্তু নিলয়ের স্ত্রী নওসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছে, আমি কোনোভাবেই মানতে পারছি না নিলয় কিভাবে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারলো, হঠাৎ করেই বাড়ি গেল, বাড়ি থেকে আসার পরেই কেন তার এমন সিদ্ধান্ত। তাহলে বলতেই হচ্ছে বাড়িতে এমন কি হয়েছিল যার কারণে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হলো নিলয়। আমি এখনও এই কথাগুলোর কোনো উত্তর পাই না, যতবারই ভাবি ততবারই আমার কাছে কেমন যেন লাগে, কি আছে এর পেছনে, কি ঘটেছিল বাসায় সেদিন। একই সঙ্গে তিনি বলেছেন, নিলয় যদি আগে থেকেই এ ধরনের কোনো কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়ে থাকতো তাহলে আমি একটু না একটু বুঝতে পারতাম, হয়তোবা 4 বছরের সংসারে কোনো না কোনো একদিন নিলয় এমন একটি আচরণ করতো হয়তোবা যা এরকম হতে পারত, কিন্তু কোনো দিনও আমি তার আচরণের পরিবর্তন দেখিনি। কিন্তু হুট করেই যেদিন বাসায় চলে গিয়েছিল, বাসায় থেকে এসেই কেন তার এমন সিদ্ধান্ত। যত ভাবছি এই প্রশ্নটাই বারবারই ফিরে আসছে আমার দিকে। তো দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত লিখে পাঠিয়ে দেবেন আতিফ আহমেদ নিলয় তার স্ত্রী বা তার মা যে কারো সম্পর্কে। তো ভিউয়ার্স, নেক্সট টাইম আমরা আতিফ আহমেদ নিলয়ের আরও একটি লাইভ নিয়ে থাকব। আশা করছি সেই লাইভটি সকলে দেখবেন এবং আতিফ আহমেদ নিলয় সম্পর্কে আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর হয়তোবা সঠিক উত্তর পেয়ে যাবেন। তো আর কথা নয়, আজ এখানেই শেষ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আতিফ আহমেদ নিলয়ের স্ত্রীর সর্বশেষ সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত প্রে করব সকলে সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।